অবহেলিত ঐতিহ্যবাহী বটেশ্বর মন্দির, সংস্কারের অভাবে জঙ্গল মন্দির চত্বর। প্রায় 2300 বছরের পুরানা ঐতিহ্যবাহী মন্দির আজি অবহেলিত, সংস্কারের অভাবে ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে মন্দির। ফলে ভক্তরা নজরত পড়িলেও মন্দিরত প্রবেশ করেন না মানসী। জল্পের শ্রাবণী মেলাত যেইঠে লক্ষাধিক মানসীর ভিড় জমে, সেইকে ময়নাগুড়ির প্রাচীন বটেশ্বর মন্দিরত আলো জ্বালানোর মানসী নাই বলি অভিযোগ। উল্লেখ্য, জল্পেশ মন্দিরত পূজা দিবা আসা ভক্তরা প্রথমে তিস্তা নদী থাকি জল নিয়া পায়ধাটি রওনা হন জল্পেশ মন্দিরত। মন্দিরত প্রবেশের ঠিক 5 কিলোমিটার আগতে আছে প্রায় 2300 বছর পুরানা বটেশ্বর মন্দির, তাহ অন্ধকারাচ্ছন্ন। জঙ্গল হয়ে থাকা এই মন্দিরত ভক্তরা আসেন না বুড়ি অভিযোগ স্থানীয়লার। এই মন্দির সম্বন্ধে প্রশাসনের উদাসীনতা দেখা গেছে বুড়ি দাবি স্থানীয়লার। ময়নাগুড়ি ব্লকের বটেশ্বর মন্দিরটার ঐতিহাসিক গুরুত্ব থাকিলেও সংরক্ষণ না হওয়াতে হারায় যাবার বসিছে বটেশ্বরের ইতিহাস। দীঘলা দিন ধরি অবহেলার পরি থাকাতে চুরি হচ্ছে মূর্তিসদের নানান প্রত্নবস্তু। বর্তমানে পুরো মন্দির ভক্তের ভিড় নাই, উপাসনার জন্য পূজারী আসেন না, সন্ধ্যা প্রদীপ জ্বালাবার কাহ নাই। রাতির জোনাকি পোকালে প্রদীপের মতন জ্বলি উঠে, শাকবাজার বদলে ঝিঝি পোকালা উমাইলার গানত মহাদেবের উপাসনা করে। মন্দিরের ভিতর শিবলিঙ্গটাও নোংরা আবর্জনা ঢাকি গেছে। বটেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাকাল সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি। তবে 2300 বছর আগত মাধবডাঙ্গা গ্রামত বৌদ্ধ ধর্মাবলম্বী কিছু স্থানীয় শিল্পী ওই স্তূপ নির্মাণ করেছিলেন বলে অনেক ইতিহাসবিদ দাবি করেন। এটি পড়ি থাকা বেলে পাথরের উপর কোনটা ধ্যানরত যোগী মূর্তি, কোনটা পদ্ম আছে, বাংলার আর 5টা মন্দিরের মতন এইঠে পোড়ামাটির ইটের কোনো ব্যবহার নাই। শোক বেলে পাথরের থাম, এইটা থাকে কিছু ধাতু নির্মিত বুদ্ধ মূর্তিও পাওয়া গিয়েছে, সেইগুলা পাল যুগের বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ আরকাহ। গুপ্ত যুগের সময়কালের ধ্রুপদী শিল্পকলার নমুনা বলে দাবি করেছেন। তবে স্থানীয় ইতিহাসবিদলার দাবি, এই এলাকার পুরাতাত্ত্বিক অনুসন্ধান আরো ব্যাপকভাবে করা হইলে উত্তরবঙ্গের ইতিহাসের অনেক নয়াদিক খুঁজে পাওয়া যাবে পারে। প্রাকৃতিক দুর্যোগের সাথে মানসির অনাদর অযত্ন আর কালের নির্দয় আঘাত সয়া অনেক প্রাচীন নিদর্শন এলাও টিকিয়াছে, তার মধ্যে বটেশ্বর অন্যতম। এই মন্দিরত প্রতি বছর কিছু পর্যটক আসেন, মন্দির দেখি হতাশ হইলেও মন্দির দর্শন করে ভক্তি ভরি প্রণাম করেন। তবে এলায় যদি মন্দির সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ করা না হয় তাহলে অদূর ভবিষ্যতে মন্দিরটা ধ্বংস হয়ে যাবার পারে। খালি মন্দির কি তাই, প্রত্নতাত্ত্বিক নিদর্শন গিলাও হারায় যাবে, সেই সাথে ময়নাগুড়ির ইতিহাসের নিদর্শন বিলুপ্তি ঘটিবে বলে স্থানীয়লা মনে করেছেন। স্থানীয় বাসিন্দা নিত্য মোহন রায়গণ, জেলা পরিষদ থাকি প্রাচীর করে দিছিল আর কিছু দেয় নাই, মন্দিরটা সংস্কারের বিষয়ে কারো কোনো হেলদোল নাই, এইবাদে এইঠে মানসী কম আসে। ময়নাগুড়ির বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়গণ, ময়নাগুড়ির 3টা শিব মন্দির আছে, যার মধ্যে জল্পেশ, জটিলেশ্বর আর বটেশ্বর। এই মন্দিরের অবস্থা খুব শোচনীয়, জঙ্গল হয়ে আছে, উমরা সে একটু পরিষ্কার করার চেষ্টা করিলেন। উমরা আশা করিবে সরকার এই বিষয়টা যাতে অত্যন্ত যত্নের সাথে মন্দিরটা সংরক্ষণ করার জন্য উদ্যোগী হন। কি নাম আপনার? তমন রায়। কোটে বাড়ি আপনার? বাড়ি এই যে পাশে বটেশ্বর। বটেশ্বর বলে আপনি যেখানে দাঁড়ায় আছেন, এটা কোন মন্দির? এটা বটেশ্বর মন্দির। এটা কত সালে তৈরি বা এটা কিভাবে পেলো লোক? এটা আমরা তো বলতে পারবো না, আমাদের পূর্বপুরুষরাও বলতে পারে না, হয়তো আনা ঐতিহাসিক যুগে এটা তৈরি হয়েছে। আচ্ছা, বললাম এখানে কোন মন্দির রয়েছে এখানে? হ্যাঁ, কী কী মন্দির আছে এখানে? এখানে শিব মন্দির আছে, কালী মন্দির আছে, আনানি আছে, আরও অনেক রকম মূর্তি টুর্তি পাওয়া আছে। এটা কি মাটির নিচে খুঁড়ে কি পাওয়া গেছে? এটা মাটির নিচে খুঁড়ে পাওয়া গেছে। খুঁড়ে পাওয়া গেছে বললাম, এটাকে কোন আমলের বললেন? এটা হয়তো প্রায় ঐতিহাসিক যখন মুঘল সাম্রাজ্য যখন হয়, হ্যাঁ, যখন ওই যে মুসলমানরা ইয়ে করে তখনই মনে হয় এইটা ধ্বংসের। আচ্ছা, বললাম যে এখানে তো সামনেই জল্পেশ। হ্যাঁ, টাকা এইদিকে সামনেই তো জল্পেশ। হ্যাঁ, তো জল্পেশে এত পুণ্যার্থী আসে, এত ভক্ত আসে জল ঢালতে জল্পেশ্বরে, তাহলে বটেশ্বরে কেন আসে না? বটেশ্বরে সেরকম কাজ হয় না। হ্যাঁ, সেরকম হয় যে জেলা পরিষদ থেকে করছে, একটা গোয়াল দিয়েছে চারদিকে,
এই শেষ মন্দিরটা তৈরি করে দিল না। তা এই ভগ্ন মন্দিরে কি আর মানুষ আসে? আসে না। ওই হঠাৎ দুই একজন আসে, যার মনে চায় হয়তো আসলো, না আসলে নাই, এই তো। তো আপনারা তো এখানকার বাসিন্দা, কি চান এই মন্দিরটা সম্বন্ধে, কি চান সরকারের কাছে, কি চান? সরকারের কাছে তো আমরা চাই যে মন্দিরটা আরো প্রতিষ্ঠান করা হোক, যাতে লোকজন, হ্যাঁ যাতে লোকজন আসে, পুণ্যার্থীরা আসে, পূজা দেয়, মানে নানান রকমের পূজা অর্চনা করা যায়, সেটাই আমরা গ্রামের লোক সাধারণভাবে একটু করি, এই তো। তো এটা কোন কোন সময় এটার মধ্যে আপনার পূজা করেন আপনারা? এটা হলো ফাল্গুনী মেলায়, হ্যাঁ অমাবস্যায়, হ্যাঁ শ্রাবণী মেলাও হয়, হ্যাঁ এই তো ওই একই টাইমে, জল্পের যেরকম এইটাও একই টাইমে হয়, কিন্তু এখানে লোকজন আসে না, ভাঙা দেখে কী করবে। আপনার নাম? দত্তমোহন রায়। আগে অনেক পুরানাকালে তো আমার মনে করো বাবা মাও পুরানাকাল, মনে করো এই সরকার শুধু এই ওয়ালটা করে দিছে, এ বাসে ইত্যাদি সমর্থ আর তো দেখা যায় না, মন্দির এভাবেই পড়ে আছে জঙ্গলে ভর্তি। তো তোমরা কি মনে করছো, কি করলে এখানে পুণ্যার্থীরা আসবে বা বাবা এখানে চাই যে মন্দিরটা বড় হোক, ভালো হোক, জল্পের যেরকম হয়েছে জল্পেশের থেকে মতন হোক, এদিক দিয়ে জল্পেশে যায় লোক কিন্তু এই মন্দিরে ঢুকে না। কেন ঢুকে না? এখন আমরা তো অত ইয়ে না, মন্দির তো এখন ওদের হাতে না। বললে কেন মানুষ আসে না এখানে ভক্তরা? এটা তো জঙ্গল ধারে পুরো কেচড়া দিয়ে ভর্তি মন্দিরে, তো লোক কি আসবে এখানে বাবার মন্দিরে? বাবার লিঙ্গতে জল ভর্তি, কোনো ইয়ে ব্যবস্থা নাই, সরকার দেখেও না মন্দিরকে। কি করলে এখানে পুণ্যার্থীরা আসবে? মন্দিরটাকে সাফ সাফাই রাখা রাখতে লাগবে, মন্দিরটাকে তৈরি করতে হবে, মন্দিরটাকে তৈরি করতে লাগবে, তাহলে না পুণ্যার্থী আসবে। তোমার নাম? ধনঞ্জয়। আমরা এখানে ময়নাগুড়ি ব্লক অন্তর্গত মাধবডাঙ্গা অঞ্চল 1 নং অঞ্চলের আমরা বটেশ্বর মন্দিরে আসি, বাবা শিবের মন্দিরে। এই মন্দির যে দীর্ঘদিন ধরেই বেহালভাবে পড়ে রয়েছে, এই বিষয়ে কি বলবেন আপনি? অ্যাকচুয়াল দেখেন, আমরা যতটুকু জানি, বিশেষ করে ময়নাগুড়ি ব্লক যদি আমি বলি, আমরা জানি তিনটা শিব মন্দির আছে বিশেষ করে, যেটা হচ্ছে বাবা জল্পেশ্বর অর্থাৎ জল্পেশ মন্দির, বাবা জটিলেশ্বর অর্থাৎ জটিলেশ্বর মন্দির, আর বাবা বটেশ্বর অর্থাৎ বটেশ্বর মন্দির। তো বিশেষ করে বৎসরে বা বাৎসরিক আমরা তিনটে পুজো পাই, একটা হচ্ছে বৈশাখী পুজো বৈশাখ মাসে, একটা শ্রাবণ মাস শ্রাবণী মেলা বা শ্রাবণী পুজো, আর এটা হচ্ছে ফাল্গুন মাসে। তো বিশেষ করে আমরা শ্রাবণী মেলায় দেখি যে শ্রাবণী মেলায় বড়োভাবে এই মন্দিরগুলোয় পুজো হয়, কিন্তু বিশেষ করে আমি দেখছি এই বটেশ্বর দীর্ঘদিন ধরেই দেখছি এটা একটা অবহেলিত আছে, এটা ঠিক না, এটা নজরদারি করা উচিত। আমি কিছুদিন আগে এখানকার এক লোকাল কাকাকে বললাম, পরিস্থিতি দেখে নিলাম, তবে ওই কাকাকে সমেত এখানকার লোকাল কিছু ইয়ং ছেলে যুবক ছেলে সহযোগিতা নিয়ে আমরা নিজেরাই জঙ্গল পরিষ্কার করলাম, ব্লিচিং দেওয়া করা হলো। এটা যদি পরিচর্যা সুন্দরভাবে হয়, প্রশাসন যদি এটা দৃষ্টি আকর্ষণ করে, পাশাপাশি জল্পেশ মন্দির ও জটিলেশ্বর মন্দির যেভাবে পূজিত হয়, আমি এটা প্রশাসনের কাছে অনুরোধ করব যে এটাও যেন এটা নজর রাখা হয় সরকারের কাছে, যে এটা করলে ভালো হবে আর কি। এখানকার কমিটির সূত্রে কি জানা যাচ্ছে যে এখানে সরকার কি এই মন্দিরের উপর নজরদারি করে না? না, অবশ্যই সরকারের কাছে যদি সেরকম অনুরোধ যায়, অবশ্যই সরকার এটা দৃষ্টি আকর্ষণ করবে, সরকার এটাতে মানবিক মুখ, বিশেষ করে আমরা দেখছি জল্পেশও অনেক নজির সেখানে 5 কোটি টাকা দিয়েছেন, আশা করা যায় সঠিকভাবে গভর্নমেন্টের কাছে যদি খবর পৌঁছে অবশ্যই সেটা অনুদান অবশ্যই দেবে এবং সেটা পরিচর্যা অবশ্যই করবে, আমার দৃঢ় বিশ্বাস। আমার নাম রামমোহন রায়। অনেকদিন ধরে ভাবছেন নতুন গাড়ি কিনবেন অথবা পুরনো গাড়ি পরিবর্তন করবেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন বার্লিয়া হুন্ডাইতে। এখানে থাকছে সেলস, সার্ভিস, স্পেয়ার্স এবং এক্সচেঞ্জের সুবিধা। আমাদের ঠিকানা বার্লিয়ার কমপ্লেক্স, সেকেন্ড মাইল, সেবক রোড, শিলিগুড়ি 734001। নতুন গাড়ি কিনতে বা পরিবর্তন করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন 9064562116 অথবা 9093021000 অথবা 9832684936 এই নম্বরে।